প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি আব্দুল হাকিম চৌধুরী আজকের অনুষ্ঠানে আমরা বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রচারিত খবরগুলো নিয়ে আলোচনা করব আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামুল ইসলাম চৌধুরী আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আছে অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ আমরা আজকে দেখব দৈনিক পত্রিকাগুলো কী কী শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো প্রধান শিরোনাম করেছে মোট প্রার্থী এক এক একচল্লিশ বিভিন্ন দলের প্রার্থী এক হাজার সাতশো পঁয়তাল্লিশ স্বতন্ত্র ছিয়ানব্বই উৎসাহ ও উদ্বেগে প্রচার শুরু কৌশলে ও সংখ্যা আওয়ামী লীগের ভরসা বিএনপির নানা গুঞ্জনের মধ্যে সিঙ্গাপুর গেলেন এরশাদ মিরপুরে আজ দ্বিতীয় ওয়ানডে আজ জিতলে এই সিরিজ বাংলাদেশের ইত্তেফাক প্রধান শিরোনাম করেছে প্রতীক পেয়ে নির্বাচনী লড়াইয়ে প্রার্থীরা কাল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করবেন শেখ হাসিনা শাহজালালের মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রচার শুরু করবে ঐক্যফ্রন্ট আইন শৃঙ্খলা রক্ষায় থাকছে সাড়ে ছয় লাখ সদস্য নিচে খালেদা জিয়াকে নিয়ে শিরোনাম করেছে খালেদা জিয়ার তিন রিটের উপর আজ আদেশ মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ দৈনিক সমকাল প্রধান শিরোনাম করেছে একই প্রতীক প্রচারে তিন আসনের রিটের আদেশ আজ নৌকার বিপক্ষে জাপার কৌশল নাকি বিদ্রোহ লাঙ্গল বিদ্রোহীদের নিয়ে তবু অস্বস্তি দুই জোটের দৈনিক যুগান্তর একই শিরোনাম প্রতীক পেয়ী শুরু প্রচার যুদ্ধ খালেদা জিয়ার প্রার্থী হতে পারবেন কিনা জানা যাবে আজ রিটের শুনানি শেষ চূড়ান্ত লড়াইয়ে এক হাজার আটশো একচল্লিশ প্রার্থী আজই সিরিজ জয়ের উৎসব ডেইলিস্টার একই শিরোনাম ক্যাম্পেইন টেক্স অফ স্টে দ্য কোর্স টেলস লিডার অফ হিজ ড্রামা ফ্ল্যাগ পার্টি বিফোর লিভিং ফর সিঙ্গাপুর আমাদের আজকের বলতে গেলে সব শিরোনামই এক উৎসবমুখর পরিবেশে মানে উৎস এবং উদ্বেগের মধ্যে প্রচার শুরু হলো মানে এটাই মূল শিরোনাম আমরা মোটামুটি ঘুরে ফিরে সবগুলো দৈনিকের শিরোনাম দেখছি আসলে গতকাল থেকে নির্বাচনী প্রচার শুরু হলো আনুষ্ঠানিকভাবে এবং এই অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু আমরা দেখছি যে সারা দেশে একটা উৎস উদ্দীপনার মধ্য দিয়ে এই নির্বাচনের প্রচারটা কার্যক্রমটা শুরু হ্যাঁ প্রতীক বরাদ্দের শেষ দিন ছিল প্রতীক বরাদ্দ হলো এবং প্রতীক নিয়েই কিন্তু সবাই মাঠে নেমে পড়ল হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমরা দেখি যে তিনশো আসনের জন্য এখানে এক হাজার আটশো একচল্লিশ জন প্রার্থী এর মধ্যে স্বতন্ত্র সবাই কিন্তু দলগতভাবেই নির্বাচন করছেন হ্যাঁ শুধুমাত্র কয়েকজন একশো না ছিয়ানব্বই জন হচ্ছে স্বতন্ত্র তো তার মানে হচ্ছে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা এবার কম মানে ওই অর্থে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা কিন্তু তেমন একটা না জোটগতভাবেই অর্থাৎ মূল লড়াইটা হচ্ছে নৌকা এবং ধানের শীষের মধ্যে কিছু কিছু আসনে হয়তো নাঙ্গলও থাকতে পারে কিন্তু মূল লড়াইটা হচ্ছে তো সেটি হচ্ছে একটা বিষয় কিন্তু একই সঙ্গে সংকার যেটি সেটা হচ্ছে গতকালে আমরা বেশ কিছু নির্বাচনী এলাকায় কিছু গোলযোগ কিছু মারামারি আমরা দেখি হ্যাঁ সেটাও আছে আবার কিছু আটক কিছু পুরনো মামলায় অথবা মানে নতুন মামলায়ও আটক হতে দেখি এটা কিন্তু আবার এই যে নির্বাচনী উৎস উৎসবের যে আমেজ সেই আমেজটাকে ফিকে করে দেবার হম একটা শঙ্কা থাকে আরেকটা হচ্ছে যে আজই যে খালেদা জিয়ার ওই যে তিন রিটের তিন রিটের শুনানি আদেশ দেওয়ার কথা তো আমরা ইতি গতকাল দেখেছি যে কয়েকটি আসনে বিশেষ করে টুকু এবং দুলু তাদের দুজনকেই কিন্তু গতকাল হাইকোর্ট নির্বাহ বৈধ বলে ঘোষণা করেছে এবং তাদের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে কোনো আর বাধা রইল না আজও হয়তো যদি আমার মনে হয় যে সমতল ভূমি যদি আমরা দেখতে চাই তাহলে খালেদা জিয়ার ক্ষেত্রে হয়তো আদালত সেরকম যদি একটা রায় দেয় সেটা কিন্তু একটা নির্বাচনী প্রচারে ক্ষেত্রে আমি মনে করি যে একটা উৎস উদ্দীপনার মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে আয়োজনের জন্য এটা উপযোগী হবে কারণ আমরা দেখি যে ইউনিভার্সাল যে সাপ্রেস জাতিসংঘের এই সনদ এই সনদ অনুযায়ী প্রার্থীদের ক্ষেত্রে মানে শুধুমাত্র যেমন ভোটাধিকারের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না বয়সের বাধা ছাড়া অর্থাৎ প্রত্যেক জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে নির্বাচন যখনই হবে তখন সকল নাগরিক ভোটাধিকার প্রয়োগ করবেন বয়সের বাধা ছাড়া অর্থাৎ আঠারো বছর যদি হয় বা উনিশ বছর হয় ২০ বছর হয় একুশ বছর হয় যেটাই আমাদের সংবিধানে থাকবে সেই অনুযায়ী তারা ভোটার আবার হ্যাঁ প্রার্থিতা বরণ হম প্রার্থিতা বরণ অধিকার হ্যাঁ এটাও কিন্তু ওই যে ইউনিভার্সাল সাপ্রেস অনুযায়ী হ্যাঁ যত বেশি প্রার্থী থাকবে যত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে হুম অর্থাৎ এখানেও কোনো বিধিনিষেধ থাকবে না বাধাটা বাধার বাতাবরণ থাকবে না হ্যাঁ বাধার দেওয়াল থাকবে না শুধুমাত্র নৈতিকতা স্কলনজনিত কারণ ছাড়া অথবা বড় দুর্নীতি যদি না হয় তাহলে ছোটোখাটো বিষয়গুলো মানে যতটা ছাড় দেওয়া যায় ততটা ছাড় দিয়ে যেমন আমরা দেখি এক এগারো মানে সেনা সমর্থিত সরকারের সময় দেখি দুই নেত্রীকে ছেড়ে দিয়ে কিন্তু নির্বাচনের একটা পরিবেশ তৈরি করেছে তারপরে আদালত এবং নির্বাচন কমিশনও এই বিষয়গুলো মনোযোগ দিয়ে দেখছে যদিও প্রথম দিকে রিটার্নিং কর্মকর্তারা খুবই স্ট্রিক্ট ছিলেন হ্যাঁ ছিলেন এবং অনেকের মনোনয়নপত্র সাতশো কত ছিয়াশি জনের মনোনয়নপত্র বাতিল করা হলো পরে এর মধ্যে একটা বড় অংশ কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশনেই হ্যাঁ তাদেরকে হ্যাঁ আপিল করার পরে তাদের ওই যে প্রার্থীর বৈধতা তারা দিয়েছেন এবং প্রতীকও তারা পেয়ে গেছে হাইকোর্টও বেশ কিছু গতকালও তো কয়েকজনকে দিলেন তো আমি মনে করি যে এখানে খালেদা জিয়ার ক্ষেত্রেও যদি একটু মানে কোর্ট লেনি যদি দেখেন এবং হাইকোর্ট হচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারা হচ্ছে সাংবিধানিক আদালত সাংবিধানিক আদালত তার রায়েরও কিন্তু একটা ধারাবাহিকতা আছে সেই রায়ের ধারাবাহিকতা আমরা এর আগেও দেখি যে অনেক দণ্ডিত হয়েও তারা নির্বাচনে অংশ নিয়েছেন হাইকোর্টের রায়ের মাধ্যমে বা উচ্চ আদালতের রায়ের মাধ্যমে সাংবিধানিক আদালতের রায়ের মাধ্যমে আবার আমরা দেখি যে অনেকেই মন্ত্রীও হয়েছেন হ্যাঁ দণ্ডিত ব্যক্তি মন্ত্রিত্ব করেছেন তো এক্ষেত্রে কিন্তু এর আগের নজির আছে হুম তো সেই নজির দেখিয়ে কিন্তু আমি মনে করি যে এখানেও একটু লেন্ট্রি দেখে যদি মানে খালে কারণ খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী এবং একটা বড় দলের তিনি প্রধান আমরা দেখি যে নব্বইয়ের গণ অভ্যর্থনের পরে জানার এরশাদও কিন্তু জেলে থেকে নির্বাচন অংশ নিয়েছেন তো অর্থাৎ ওই যে ইউনিভার্সাল সাপ্রেস জাতিসংঘের ওই সনদের মনোভানি অনুযায়ী কিন্তু তাকেও সেই সময় নির্বাচন করবার অধিকারটা দেওয়া হয়েছে প্রার্থী হবার অধিকারটা দেওয়া হয়েছে আমি মনে করি যে সেটাও কিন্তু সমতল ভূমি যদিও এটা ক্লিশে হয়ে গেছে এত বহুল ব্যবহৃত হয়েছে আমি সে কথায় যাব না আমি মনে করি যে অর্থাৎ মানে প্রতিদ্বন্দ্বীদেরকে জনগণের কাছে জনতার কাছে হ্যাঁ জনতার রায় নেবার হুম একটা সুযোগ দেওয়া উচিত হ্যাঁ সেই সুযোগটা রাষ্ট্র দেবে মানে নির্বাচন কমিশন দেবে এবং উচ্চ আদালতও সেই ব্যাপারে একটু ভূমিকা রাখবে বরাবরের মতোই আমাদের আরেকটি কৌশলের কথা এটা সমকাল করেছে এটা হচ্ছে জাতীয় পার্টি দিয়ে একশো আটচল্লিশ আসনে নৌকার বিপক্ষে লাঙ্গল এটাকে কি যাবার কৌশল নাকি বিদ্রোহ ইটা একটা আমি একটু পড়ি সেটা আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের থেকেও দলের দলটির বিপক্ষে একশো আটচল্লিশটি আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি জাপা মোট একশো চুয়াত্তর আসনের প্রার্থী দিয়েছে এর মধ্যে ছাব্বিশটিতে নৌকা নেই এসব আসনে জাপার প্রার্থীরাই মহাজোটের প্রার্থী বাকি একশো আটচল্লিশ আসনে নৌকার বিপক্ষে লড়াইয়ে থাকছে হোসেন মোহাম্মদ এরশাদের লাঙ্গলো আসলে যে ছাব্বিশটা আসনে যেখানে নৌকা নেই মানে সেখানে লাঙ্গল মূল প্রতিদ্বন্দ্বী ধানের শীষের সঙ্গে তো সেখানেই কিন্তু লড়াইটা হবে মূলত এই দুই বড় মানে দলের সঙ্গে অর্থাৎ দুই জোটের সঙ্গে মহাজোট এবং ঐক্যফ্রন্ট তাদের সঙ্গে সরাসরি লড়াইটা হবে কিন্তু অন্য আসনগুলোতে ত্রিমুখী লড়াই হতে পারে অথবা অন্য দলের যদি প্রার্থী থাকেন হ্যাঁ ঐক্য কোনো শরিক দলেরও যদি প্রার্থী থাকে সেই ক্ষেত্রেও ধানের শীষের সঙ্গে অন্য আরেকটা প্রতীকেরও প্রার্থী থাকেন বা স্বতন্ত্র প্রার্থী থাকেন এখানে কিন্তু তখন ভোটগুলো যেসব আসনগুলো একেবারে ভালনার যেমন যেই সব আসনগুলো ঝুঁকিপূর্ণ বা যেসব আসনগুলোতে সামান্য ব্যবধানে অর্থাৎ খুব প্রবল প্রতিদ্বন্দ্বিতা সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা ফ্যাক্টর হতে পারে হ্যাঁ কারণ হচ্ছে যেই আসনগুলোতে হয়তো তিন লাখ চার লাখ ভোটার কিন্তু নির্বাচিত হচ্ছেন যিনি তিনি হয়তো পাঁচ হাজার দশ হাজার ভোটে নির্বাচিত হচ্ছেন মানে ব্যবধানে ওই ব্যবধানটার ক্ষেত্রে কিন্তু এই যেমন যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরও আর একটু বেশি থাকেন তখন কিন্তু অর্থাৎ একটা প্রতীকের জোটের মহাজোটের হ্যাঁ বা যদি আরও একজন বাড়তি ক্যান্ডিডেট থাকেন হ্যাঁ প্রার্থী থাকেন তখন কিন্তু ওই যে মার্জিনটা মার্জিনটা কিন্তু আর থাকে না আর থাকে হ্যাঁ এজ ওভারটা থাকে না হ্যাঁ টিলটা তখন কিন্তু হুম প্রতিদিনও মানে অর্থাৎ অন্য দলের প্রার্থীর দিকে ঝুঁকে যায় ঝুঁকে যায় সেই একটা মানে বলা যায় ফ্যাক্টর এখানে কাজ করতে পারে তবে জাতীয় পার্টি যে আসনগুলো পেয়েছে সেই আসনগুলোই কিন্তু মূলত তারা হয়তো মানে পেতে পারেন হ্যাঁ সেই আসনগুলোর মধ্যে তাদের পাওয়ার সম্ভাবনাটা বেশি কিন্তু বাকি আসনগুলোতে তাদের লড়াইয়ে জিতবার সম্ভাবনাটা খুবই কম খুবই কম কিন্তু তারও এটা একটা ইগোর বিষয় হম অনেক সময় আমরা বিদ্রোহ করি দ্রোহ থেকে বুঝতে পারছি হ্যাঁ ধরো যদি বিএনপি না আসতেন এই রিপোর্টের ভিতরে এই কথাগুলো একটু উল্লেখ আছে যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করতেন তাহলে এই অবস্থানটা কি হতো জাতীয় পার্টির হ্যাঁ সেটা তো তারা তখন হয়তো আরও বেশি অনেকগুলো আসনে লড়তো এবং তারাও কিছু আসন বাড়তি কিছু আসন হয়তো ঠিক তবে এবার দুই জোটেই তাদের শরীরদেরকে কিন্তু খুব একটা বেশি আসন দেয়নি যেমন ধরুন মাহিবি চৌধুরী তিনি তো বিএনপির কাছে মানে একশো একান্নটা সিটি তিনি শেষ পর্যন্ত পেয়েছেন সিট তিনটি সিট নিয়েই কিন্তু তিনি হ্যাঁ বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে মহাজোটে থেকে গেলেন মিনিট তিনি তো এর আগে মনে করেন যে তার জোট মানে তার দল এর আগে তো নৌ মানে ধানের শীষেই নির্বাচন করেছে এবার তারা নৌকায় উঠলেন তো নৌকায় তাদের কতটা ভাগ্য খুলে দেখার বিষয় আমার মনে হয় আরেকটা বিষয় যেমন সে আমাদের নির্বাচনী ইশতেহার ইশতেহার এই ইশতেহার নিয়ে কিন্তু আলোচনাটা বেশ পিছিয়ে আছে মানে এখানে কিন্তু আমরা ওই যে নির্বাচনী ডামাডোলের মধ্যে রাজনৈতিক দলগুলোর যে নির্বাচনী ইশতেহার এটি কিন্তু একটা মুখ্য বিষয় ছিল হ্যাঁ সেই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত পাবলিক পার্লেতে মানে ডিসকাশানে আসে না কারণ এখনও তারা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে না কিন্তু ইশতেহার ঘোষণার আগেও তারা নানা শ্রেণী প্রেশার মানুষের সঙ্গে কথা বলে ইয়ে করেন এবার কিন্তু ইশতেহার নিয়ে কিন্তু সেই রকম আলোচনা আমরা খুব একটা দেখি না আমাদের দেশের কারণ হচ্ছে কি নির্বাচনী ইশতেহার প্রতিশ্রুতি এই বিষয়গুলো কিন্তু দেখা উচিত যেমন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় দেখি যে রাষ্ট্রপতি নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচনে যারা অংশ নেন তারা কিন্তু কতগুলো ডিবেটে অংশ নেন ওই ডিবেটে নানা প্রশ্ন উঠে আসে আন্তর্জাতিক প্রসঙ্গ থেকে শুরু করে জাতীয় প্রসঙ্গ বিভিন্ন ইস্যুগুলো উঠে আসে এবং তারা অনেক কঠিন প্রশ্নের মুখোমুখি হন এবং সেই প্রশ্নগুলোর সদুত্ব তাদেরকে দিতে হয় এবং সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু অনেকটা রেটিংয়ের মধ্যেও পড়তে হয় হ্যাঁ তাদের জনপ্রিয়তা কতটা বাড়লো কমলো ওই বিতর্কে তারা কতটা প্রাণবন্ত ছিলেন কতটা সরব ছিলেন কতটা মানুষের মনকে জয় করতে পেরেছেন হ্যাঁ ভোটারদের মন জয় করে তারা কতটা এগুলেন কতটা পিছুলেন হ্যাঁ সেই জিনিসগুলো কিন্তু মূল্যায়ন করা হয় সেই জিনিসগুলো গণমাধ্যম তুলে ধরে এবং গণমাধ্যমে এই বিতর্কগুলো হয় টেলিভিশন লাইভ এই বিতর্কগুলো অনুষ্ঠিত হয় আমাদের দেশে কিন্তু সেই কালচারটা আমরা এখনো গড়ে উঠতে হয়তো ভালো তাহলে হতো কি যে মানুষ জানতে পারতো জনতা বুঝতে পারতো যে প্রতিদ্বন্দ্বী দলগুলো হ্যাঁ নির্বাচনী ইশতেহারে কি আছে কোন দল কত ভালো ভালো কথা বলছে কোন দল কত মানে তাদের প্রতিশ্রুতিগুলো কি হুম আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের জাতীয় অগ্রাধিকার আমাদের দেশে যেমন দারিদ্র কতটা বাড়লো কমল দারিদ্র দারিদ্রের গতি প্রকৃতি কেমন হবে আয় বৈষম্য কতটা বাড়লো কমল এই জিনিসগুলো দেখা হ্যাঁ ধনী দরিদ্রের যে অসমতা সাম্য সেই সাম্যের ক্ষেত্রে আমরা কতটা এগুলাম পিছলাম শিক্ষায় কতটা অগ্রগতি আমরা বিশ্বতে মানে আশা করি প্রত্যাশা করি আমাদের যেমন কতগুলো জাতীয় নীতি কৌশল সেই নীতি কৌশলে জনগণের অংশগ্রহণ কতটা থাকবে নাকি সেটা আমলা নির্বরণ নীতি কৌশল প্রণীত হবে এই যে নীতি কৌশল প্রণয়নের যে ধারাটা আমাদের সুশাসনের কতটা অগ্রগতি হলো আমাদের বিচার বিভাগ কতটা স্বাধীন আমাদের বিচার বিভাগের সঙ্গে আমাদের আইন বিভাগ আমাদের প্রশাসন হ্যাঁ নির্বাহী বিভাগ হ্যাঁ তার যে ভারসাম্য সেই ভারসাম্যটা কত আমাদের ইন্ডিপেন্ডেন্ট যে ভোডিসগুলো হ্যাঁ সেই ভোডিসগুলোর পারফরমেন্স কেমন হ্যাঁ তাদের স্বাধীনতা তাদের সক্রিয়তা হ্যাঁ সেই জিনিসগুলো নিয়ে মূল্যবোধ সামাজিক দায়বদ্ধতা সামাজিক অঙ্গীকার সেই জিনিসগুলো নিয়ে মানবাধিকার হ্যাঁ আমরা কতটা মানবাধিকারের প্রতি মানবিক হ্যাঁ সেই জিনিসগুলো আমাদের নির্বাচনী ইশতেহারগুলোতে রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারগুলোতে কেমন করে আসছে হ্যাঁ সেই জিনিসগুলো নিয়ে আমাদের ভাবনার বিষয় আছে যেমন আমাদের ধরুন দীর্ঘমেয়াদী পরিকল্পনা বদই পরিকল্পনা ডেল্টা প্ল্যান ডেল্টা প্ল্যানটা নিয়ে আমরা কতটা পাবলিক পার্লেতে আলোচনা করেছি কত মানুষ এই পরিকল্পনার সম্পর্কে জানেন মানুষ যদি একটা পরিকল্পনা প্রণয়নে অংশ নেন তাহলে ওই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে তার একটা বড় ভূমিকা থাকে তার অংশীদারিত্ব থাকে তার ওনারশিপ থাকে ওই ওনারশিপটা কতটা আছে আমাদের যেমন জলবায়ু পরিবর্তন নীতি কৌশল হ্যাঁ কর্ম পরিকল্পনা এগুলো নিয়ে আমাদের পানি নীতি পানি পরিকল্পনা হ্যাঁ স্থানীয় সরকার পরিকল্পনা স্থানীয় সরকার যে নীতি কৌশল আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা হ্যাঁ সেটা নিয়ে কত মানুষ আলোচনায় অংশ নিচ্ছে সেটা কিন্তু আমাদের দেখবার বিষয় এবং আমাদের এই যে নির্বাচনী ইশতেহারগুলোতে সেগুলো কতটা মোটা দাগে আছে সেই আমাদের ব্যাংক হ্যাঁ ব্যাংক খাতের আর্থিক যে দুর্নীতিগুলো হ্যাঁ খাতের যে অব্যবস্থাপনা হ্যাঁ সে সেক্ষেত্রে কি করে রাস টেনে ধরা হবে হ্যাঁ আমাদের রাজনৈতিক দলগুলো সে সেটা নিয়ে কি ভাবছেন হ্যাঁ দুর্নীতি কতটা তারা দমন করতে পারবেন কতটা প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকারবদ্ধ সে বিষয়গুলো আমাদের রাজনৈতিক দলগুলোর এসে কিভাবে আসছে সেই জিনিসগুলো দেখবারও বিষয় আছে কিন্তু এই আলোচনা না এসে যেটা দেখা যাচ্ছে এখন রাজনৈতিক কে জিতবে শেখ হাসিনা মানে আওয়ামী লীগ ওনাদের যে ইশতেহার সেখানে উল্লেখ করা আছে কয়েকদিন আগে আমরা এটার পর পেয়েছি যে শহরগুলো মানে গ্রামগুলোকে শহরে পরিণত করবে ডিজিটাল বাংলাদেশটাকে আরও পরিণত করা হবে আর এদিক থেকে বিএনপির মূল বিষয়টাই হচ্ছে যে খালেদা জিয়াকে কারামুক্ত করা তারা গ্রহণকে দেশে ফিরিয়ে আনা এবং মূলত আসলে দুই দলই এই ইশতেহারগুলির ব্যাপারে আপনার যে এত বিশাল বিশাল বিষয়গুলো যেগুলো আমাদের খুব জরুরি মানুষের ওই অধিকারের যে ব্যাপারটা মানুষের যে অংশগ্রহণমূলক যে ব্যাপারটা এইটার খুব কম দেখতে পাচ্ছি আমরা না যেমন ধরুন এই যে কয়েক কোটি নতুন ভোটার দশ বছর যারা ভোট দিতে পারে না সেই ভোটার তারা তাদের আকাঙ্ক্ষাটা কি তাদের আকাঙ্ক্ষা তাদের চাও পাওয়াগুলো কিভাবে আছে যেমন বেকারত্ব কি করে দূর করা হবে শিক্ষিত বেকারদের কিভাবে কারণ আমাদের শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে গেছে হ্যাঁ গত আট দশ বছরে এটি কিন্তু আর জবলেস গ্রোথ আমাদের গ্রোথ কিন্তু বেশ ভালো সাত ভাগ এর উপরে আমাদের জিডিপির প্রবৃদ্ধি কিন্তু জিডিপি প্রবৃতি কিন্তু সেই তুলনায় আমাদের কর্মসংস্থান হচ্ছে না শিক্ষিত দের কর্মসংস্থান হচ্ছে না হ্যাঁ কর্মসংস্থানের ক্ষেত্রে একটা চাপ আমরা লক্ষ্য করি তো এটা কি করে মোকাবেলা এই চ্যালেঞ্জটা কি করে অর্থাৎ জবলেস গ্রোথ থেকে আমাদের গ্রোথ ওরিয়েন্টেড হুম মানে জব ওরিয়েন্টেড গ্রোথ হ্যাঁ সেই জিনিসটা আমরা কি করে আনবো এই ট্রান্সফরমেশনটা কি করে আসবে সেগুলো নির্বাচনী ইশতেহারে আমরা দেখতে চাই আবার গ্রামকে আমরা শহর করব আমি মনে করি যে তাতে আমাদের খাল বিল নদী নালা জলাভূমি হ্যাঁ ওয়েটল্যান্ডস এগুলো মানে অর্থাৎ পরিবেশ বিনাশ করে আমি হ্যাঁ শহর বানাতে চাই না আমি চাই যে গ্রামটা গ্রামই থাকুক কিন্তু তার মধ্যে শহরের কিছু সুযোগ সুবিধা থাকবে হ্যাঁ মানে গ্রামের যে জীববৈচিত্র্য প্রাণ বৈচিত্র্য হ্যাঁ তাকে কুঠারাঘাত করে আমি শহর বানাবো এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ইতিমধ্যে আমরা যেমন ঢাকাকে কনক্রিটের একটা নগর করে ফেললাম হ্যাঁ এখানে বায়ু দূষণ শব্দদূষণ হ্যাঁ পানি দূষণ সমস্ত দূষণের একটা আধার করলাম আকর করে ফেললাম এখানে ড্রেনেজ ব্যবস্থার নিষ্কাশন ব্যবস্থার সুব্যবস্থা নেই হ্যাঁ তো এই চ্যালেঞ্জগুলো কি করে আমরা মোকাবেলা করব আমরা বর্ষায় দেখি এখানে জল থই করে হ্যাঁ আমাদের এই স্টুডিও এর পাশেই তো আমরা দেখি জল থই করে এখানে নৌকা চলে তো রাস্তায় রাজপথে নৌকা এই যে আমাদের বড় বড় মন্ত্রীরা অনেক সময় অনেক আশ্বাস দিলেন যে আগামী বছর আর হবে না কিন্তু তিন বছর পার হয়ে গেল প্রয়াত মেহরুল হক হ্যাঁ চেষ্টা করেছিলেন কিন্তু সেই চেষ্টা সফল হয় তার অকাল মৃত্যুর কারণে তো এই যে চ্যালেঞ্জগুলো এই চ্যালেঞ্জগুলো কি করে আসবে আবার বিএনপি বা ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারও আমি মনে করি যে তারাও এই বিষয়গুলো একটু দেখবেন ভাববেন হ্যাঁ তাদের উন্নয়ন কৌশলটা কি তাদের স্বপ্নটা কি হ্যাঁ ব্যাটার টু মোরো হ্যাঁ স্বপ্নের আগামী সেই স্বপ্নের আগামীটা কেমন সেটা মানুষ দেখতে চায় শুনতে চায় এবং প্রার্থীদের হ্যাঁ এবং প্রার্থীদের অর্থাৎ আমাদের জাতীয় সংকটগুলো কী করে এই চ্যালেঞ্জগুলো আমরা কি করে মোকাবেলা করে স্বপ্নের একটা বাংলাদেশ গড়ব আমরা একটা মধ্য আয়ের বাংলাদেশ উচ্চ মধ্য আয়ের বাংলাদেশে যাব আমরা কি করে এসডিজি বাস্তবায়ন করব হ্যাঁ দু সালের মধ্যে অর্থাৎ এগারো বছর পর এসডিজি বাস্তবায়ন করতে হবে চল্লিশ ভাগ হ্যাঁ গরিব মানুষকে অর্থাৎ দরিদ্র মানুষকে নিচের চল্লিশ ভাগ মানুষের আয়টা বাড়াতে হবে হ্যাঁ আমাদের কিন্তু তলার পাঁচ ভাগ মানুষের আয় কমে গেছে আমাদের উপরের দশ ভাগ মানুষের আয় হ্যাঁ গুণ হয়েছে কিন্তু আবার তলানির পাঁচ ভাগ মানুষের আয় কমে গেছে কমে গেছে কেন কমলো হ্যাঁ এই যে বৈষম্যটা এই যে আয় বৈষম্য হ্যাঁ এবং সবচেয়েতে তলানির মানুষদের উপরে আমরা চেপে বসলাম হ্যাঁ এই নীতি কৌশলটা পাল্টাতে হবে এবং কে কিভাবে পাল্টাবেন সেটা আমাদের নির্বাচনী ইশতেহারে অর্থাৎ হ্যাঁ বড় দলের শাসক দলের নির্বাচনী ইশতেহারে এবং বিএনপির নির্বাচনী ইশতেহারে ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারে মহাজোটের নির্বাচনী ইশতেহারে মানুষ দেখতে চায় হ্যাঁ বা বাম গণতান্ত্রিক হুম গণতান্ত্রিক বাম ঐক্য মানে যারা আছেন বামপন্থী দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে কি আছে সেগুলো আমরা দেখতে চাই অর্থাৎ সাধারণ মানুষ যা জনতা কাকে ভোট দেবেন সেই বিবেচনাটা তার যাচাই বাছাই করে নেওয়ার ফরক করে নেওয়ার একজন সৎ আদর্শবান নীতিনিষ্ঠ মানুষকে হ্যাঁ মানে তারা ভোট দিতে চান সেই ভোটটা যেন সুপাত্রে যায় সঠিক সিদ্ধান্ত যারা তারা যেন নিতে পারেন বিবেচনা করতে পারেন বিবেচনা বোধ থেকে তার বিবেচনা বোধ থেকে যেন তিনি সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত যারা নিতে পারেন সেজন্যই নির্বাচনী ইস্তেহার আর সেই জন্যই প্রার্থীতা হ্যাঁ সেই যত বেশি প্রার্থী থাকবে তার বাছাই করবার সুযোগটা হ্যাঁ তার পছন্দ করবার সুযোগটা প্রসারিত হয় ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আগামীকালকে এই একই অনুষ্ঠানে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো